প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি কল্যাণ তোমাদের সকলকে ফর ইউ শিবম কল্যাণ চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের 2021-22 প্রকাশিত এবিডিএ টেস্ট পেপারের AC-119-এ যে ভূগোলের কোশ্চেন সেটটি রয়েছে, সেই কোশ্চেন সেটের সমস্ত MCQ ও SCQগুলি আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি এই ভিডিওতে। আর তার ছাড়া আর একটা কথা, যে তোমাদের আগের যে পেজগুলো রয়েছে এবিডিএ টেস্ট পেপারের জিওগ্রাফি, সেই সমস্ত ভিডিওগুলো করে দিয়েছি, সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া উপরে এই মুহূর্তে যে আই বাটন আসছে, সেখান থেকেও তোমরা পূর্ববর্তী সমস্ত পেজগুলোর ভিডিও পেয়ে যাবে, দেখে নেবে। আর তোমাদের যাতে ভূগোল ছাড়া নিউট্রিশন, পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রির মতো সাবজেক্টগুলো রয়েছে, সেই সমস্ত সাবজেক্টের এবিডিএ টেস্ট পেপারে থাকা সমস্ত পেজগুলো করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ভিডিও এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া এই ভিডিওর শেষে যে এন্ড স্ক্রিন আসবে সেখানে তোমরা দেখতে পাবে। চলো তবে আজকের ভিডিওটি শুরু করা যাক। AC-119-এ কি আছে দেখে নেওয়া যাক। বন্ধুরা, তবে AC-119-এ যে প্রথম MCQগুলি রয়েছে সেগুলি দেখে নিই। যে আরোহণ প্রক্রিয়া বলতে বোঝায় ক্ষয়জাত বস্তু সঞ্চয়ের মাধ্যমে উচ্চতা বৃদ্ধি, অপশন গ। সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে কিসের? এখানে যে কটি অপশন রয়েছে সবকটি প্রযোজ্য, অপশন ঘ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, হেস্টাক পাহাড় দেখা যায় কোথায়? বন্ধুরা, এই প্রসঙ্গে একটা নোট দিয়েছি, আগে সেটি দেখে নিই, তারপরে উত্তরের প্রসঙ্গে আসছি। যে হামসকে কোথাও কোথাও হেস্টাক হিল বা পেপিনো হিরো বলা হয়। ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলার শৈলপাথরে গঠিত হামসগুলিকে স্থানীয় ভাষায় রাবণ ভাটা বলা হয়। দেখো, এই হামসগুলো যুগোস্লাভিয়াও আছে, ঠিক আছে, তারপর পুয়ের্তো রিকোতেও আছে, সেখানে হেস্টাক বলা হয়। আবার ভারতের ছত্তিশগড় যেটা রয়েছে সেটাকে রাবণ ভাটা বলা হয়। তো বিষয়টা হলো যে হেস্টাক পাহাড় দেখা যায় কোথায়। তো অপশানে দেখো তোমাদের যুগোস্লাভিয়াও দেওয়া আছে, ছত্তিশগড়ের দেওয়া আছে কাস্ট অঞ্চল। তো এখানে দুটো উত্তরে ঠিক হওয়ার কথা, কিন্তু যদি ভারতের রেসপেক্টে দেখা হয় তাহলে ছত্তিশগড়ের কাস্ট অঞ্চল সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। যে হাইড্রোমরফিক মৃত্তিকা গড়ে ওঠে যে প্রক্রিয়া সেটি কি? এখানে অপশন ঘ হবে সঠিক উত্তর, গ্লেইজেশন পদ্ধতিতে, অর্থাৎ ঘ। পরের প্রশ্ন, ঢালু অঞ্চলে মাটি সংরক্ষণের ক্ষেত্রে যে পদ্ধতি উপযুক্ত নয় সেটা হলো ঝুমচাষ, অপশন ঘ সঠিক উত্তর। মৃত্তিকার যে গঠনে কৃষিকাজ ভালো হয় সেটা হলো অপশন ঘ খ দানার গঠন, সেটি সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, ফেরেলের কোষের সঙ্গে সম্পর্কিত বায়ু কোনটি? এটাও অপশন খ সঠিক উত্তর, পশ্চিমা বায়ু। ফোরোক্লক রেইন কোথায় ঘটে? এখানে অপশন ক হবে, নিরক্ষীয় জলবায়ুতে। পরে 9 নম্বর, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কোথায় শুষ্ক মৃত্তিকায় জন্মায় যে উদ্ভিদ তাদেরকে বলা হয় হোলোফাইট? অপশন ঘ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বায়ুর উষ্ণতা বৃদ্ধিকারী প্রধান গ্যাস কার্বন ডাইঅক্সাইড? অপশন গ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, মেগা জীব বৈচিত্র্যের অন্তর্গত 9 কোনটি? এখানে যে 4টি দেওয়া আছে সেটি প্রথম 10টির মধ্যে, সুতরাং এখানে উত্তরে কোনোটি হবে না। যদি অর্ডার অনুযায়ী বলা হয় তাহলে চীন সম্ভাব্য, তো এখানে কোনোটি সঠিক উত্তর নয়। পরের প্রশ্ন রয়েছে, IUCN এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অপশন খ হবে সঠিক উত্তর, গ্ল্যাড। শস্য প্রকটতা সর্বাধিক হয় কোন ক্ষেত্রে? এখানে অপশন ক হবে সঠিক উত্তর, নিবিড় কৃষিতে। পরের প্রশ্ন রয়েছে, কারুনে গালা অঞ্চলে অধিক উৎপন্ন হয় কি? এখানে অপশন ঘ হবে সঠিক উত্তর, নারিকেল। দক্ষিণ ভারতের বাজরাকে কি বলা হয়? এখানে অপশন গ হবে সঠিক উত্তর, কুম্বু। পরের প্রশ্ন, পৃথিবীর রাসায়নিক রাজধানী বলা হয় এখানে উইলমিংটন কি? অপশন ঘ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, বাগাসি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? অপশন খ সঠিক উত্তর, কাগজ শিল্পে। পরে রয়েছে, ভারতের বৃহত্তম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কোনটি? এটি ফল প্রক্রিয়াকরণ শিল্প সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে, যে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ। এখানে জনঘনত্বপূর্ণ, জনসংখ্যা বলেনি, ঠিক আছে, জনঘনত্বের বিচারে সবচেয়ে কম হচ্ছে অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন রয়েছে, কনজারভেশন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এখানে প্যাট্রিক গ্রেডেস, অপশন ঘ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, উড়িষ্যার পুরী শহরটি একটি ধর্মীয় শহর? অপশন খ সঠিক উত্তর। এবার তোমাদের MCQ শেষ হয়ে গেল, এসে কিউগুলি দেখে নেবো। প্রথম প্রশ্নটি রয়েছে, 14টির মধ্যে রেগোলিথ কাকে বলে? লিখবে, মাটির গঠনের প্রথম পর্যায়ে আদিশিলা যান্ত্রিক রাসায়নিক আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই চূর্ণ শিলাচূর্ণ পদার্থ ভূত্বকের ওপর শিথিলভাবে এক পাতলা নরম আস্তরণ তৈরি করে, যাকে রেগোলিথ বলা হয়। পরের প্রশ্ন দেখব, যে ভ্যাক্লুশন প্রসবন নামকরণ কোথা থেকে এসেছে? ফ্রান্সের রোন নদীর উপত্যকায় ফন্টেন দ্য ভ্যাক্লুস নামক প্রসবন থেকেই এই নামের উৎপত্তি হয়েছে। পরের প্রশ্ন রয়েছে, ভূমজলের চাপ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এখানে তোমাদের সঠিক উত্তরটি হবে, পিজোমিটারের দ্বারা।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সত্বর তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও। প্রশ্নের উত্তর দেখবো যে পেডাল ফার মৃত্তিকার সংজ্ঞা চাওয়া হয়েছে। লিখবে যে মৃত্তিকার অ্যাল অর্থাৎ অ্যালুমিনিয়াম, ফার অর্থাৎ ফেরাস বা লোহা বেশি থাকে সেই মাটিকে পেডাল ফার মৃত্তিকা বলে। সাধারণভাবে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মাটির মধ্যস্থিত লবণ অপসারিত হয়ে মাটি নিম্নস্থ শিলা নিম্নস্তরে চলে যায় এবং অ্যালুমিনিয়াম ও লোহা মিশে পেডালফার মাটি গঠিত হয়। এই মাটি আম্লিক প্রকৃতির হয়। পরের প্রশ্ন রয়েছে হার্ড প্যান কি। উত্তর লিখবে হার্ড প্যান হলো অদ্রবণীয় পদার্থের শক্ত মাটির স্তর যা পর্সল মৃত্তিকার এ স্তরে পর্সলীকরণ প্রক্রিয়ায় গঠিত হয়ে থাকে। পরের প্রশ্ন অথবাতে রয়েছে চার নম্বরে প্রশমিত মাটি কাকে বলে। উত্তর লিখবে যে মাটির পিএইচ মান 7 তাকে প্রশমিত বা নিরপেক্ষ মাটি বলে, অর্থাৎ মুক্ত বা সক্রিয় হাইড্রোজেন ও সক্রিয় হাইড্রক্সিল আয়নের মাত্রা সমান হলে তাকে প্রশমিত বা নিরপেক্ষ মাটি বলা হয়। উচ্চ অক্ষাংশীয় ঘূর্ণবাদ কী কারণে সংঘটিত হয় না। উত্তর লিখবে এক, উচ্চ অক্ষাংশে তাপের তীব্র বৈষম্য থাকে না, আর উচ্চ অক্ষাংশে বাতাসে জলীয় বাষ্পের অপ্রতুলতা। পরের প্রশ্ন রয়েছে মন এক্স কী। লিখবে এর পুরো কথা হলো মনসুন এক্সপেরিমেন্ট, পরিচিতি বলে বা এমনি লিখতে পারো যে ভারতীয় উপমহাদেশে মৌসুমী বায়ুর উৎপত্তি, গঠন, কার্যাবলী, গ্রতি প্রভৃতি বিষয়াবলী সংক্রান্ত গবেষণামূলক একটি কর্মসূচি হলো মনেক্স। অথবাতে প্রশ্ন আছে ট্রোপোফাইট কি। লিখবে স্থানীয় জলবায়ুর উপর নির্ভর করে যে সকল উদ্ভিদ জন্মায় ও নির্দিষ্ট ঋতু ব্যতীত অন্যান্য সকল ঋতুতে তীব্র লড়াইয়ের সাথে সে বেঁচে থাকে তাদেরকে ট্রোপোফাইট বলা হয়, যেমন আনারস। পরের প্রশ্ন রয়েছে উড ফসিলস পার্ক কি জন্য বিখ্যাত। উড ফসিল পার্ক ভারতের একটি জাতীয় ভূতাত্ত্বিক স্মৃতিস্তম্ভ যা রাজস্থানের জয়সালমের জেলায় অবস্থিত। এটি একটি জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান অর্থাৎ বায়োডাইভার্সিটি। উদ্যানটিতে পেট্রোফিলাম, পিটাইলোফাইলাম আর ইকুইসেটাইসিটিস জাতির জীবাশ্ম এবং জুরাসিক যুগের প্রথম দিককার ডাইকোটাইলেডোনোসাস কাঠ এবং গ্যাস্ট্রোপড সেল রয়েছে। এখানে প্রায় মোট 25টি পেট্রিফাইড গাছের গুড়ি রয়েছে। এই জীবাশ্মগুলি প্রায় 180 মিলিয়ন বছর আগেকার, এই জন্য এই উড ফসিলস পার্ক বিখ্যাত। চলো পরের প্রশ্ন দেখি যে ব্ল্যাক ডাটা বুক কাকে বলে। লিখবে যে বইতে ক্ষতিকর বা ধ্বংসাত্মক জীবের প্রজাতিসমূহের উল্লেখ পাওয়া যায় তাকে ব্ল্যাক ডাটা বুক বলা হয়। পরের প্রশ্ন ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল কোনটি। উত্তর লিখবে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটি 1986 সালে স্থাপিত হয়েছিল, প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য চাওয়া হয়েছে। জীবের স্বাভাবিক বাসস্থানের সংরক্ষণ করা হয় ইনসিটুতে, আর এক্সিটুতে জীবের স্বাভাবিক বাসস্থান থেকে দূরে সংরক্ষণ করা হয় কৃত্রিমভাবে। ইনসিটুতে প্রাকৃতিক উপায়ে জীবের সংখ্যা বৃদ্ধি করা হয়, এক্সিটুতে কৃত্রিম প্রজননের মাধ্যমে জীবের সংখ্যা বৃদ্ধি করা হয়। ইনসিটুতে উদাহরণ হিসাবে এটি পার্থক্যের মধ্যে কাউন্ট করা হয় না, তবুও লিখেছি আলাদাভাবে উদাহরণ যে অভয়ারণ্য ও জাতীয় উদ্যান, যেহেতু তোমাদের প্রশ্ন মানে একের কোশ্চেন। এক্সিটুতে লিখেছি চিড়িয়াখানা ও জিন ভান্ডার। পরের প্রশ্ন ভারতের বৃহত্তম কৃষি পরিকল্পনার নাম করো। ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার বা প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয়ী যোজনা। দেখো বন্ধুরা, এই দুটোর মধ্যে NMSA এটি সঠিক উত্তর হওয়ার চান্সেস প্রবল। তোমরা একটু তোমাদের যে ভূগোল শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তার সাথে একটু কনসাল্ট করে নিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করে নিও, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তেনারা কি বললেন। পরের প্রশ্ন রয়েছে বাণিজ্যিক ফসল কি। যেসব ফসল বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা হয় তাকে বাণিজ্যিক ফসল বলে, যেমন তুলো, পাট। শস্যাবর্তন কাকে বলে। উৎপাদন বৃদ্ধি ও জমির উর্বরতা বজায় রাখার জন্য কোনো জমিতে ধারাবাহিকভাবে পরপর বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে শস্যাবর্তন বা চক্রকৃষি বা ক্রপ রোটেশন বলা হয়। পরের প্রশ্ন রয়েছে একটি শিল্পজাতের উদাহরণ দাও। উদাহরণ শেফিল্ড ইস্পাত অঞ্চল। পরের প্রশ্ন রয়েছে ক্রিটিক্যাল আইসোটোপেন কি। উত্তর লিখবে যে লাইন বরাবর শিল্পের স্থানান্তরিতজনিত কারণে পরিবহন খরচ ও শ্রম মজুরি থেকে সঞ্চয়ের পরিমাণ সমান হয় তাকে ক্রিটিক্যাল আইসোটোপেন বলে। পরের প্রশ্ন ডেমোগ্রাফিক ট্র্যাপ কি, অর্থাৎ ফাঁদ, জনসংখ্যা ফাঁদ। জনবিবর্তন তত্ত্বের দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাওয়ায় জীবনযাত্রার মান অনেক কমে যায়, ফলে অর্থনৈতিক নিরাপত্তার উদ্দেশ্যে আরও সন্তান ভূমিষ্ঠ হয় যা অর্থনৈতিককে আরও দুর্বল করে দেয়। একে জনসংখ্যা ফাঁদ বা ডেমোগ্রাফিক্যাল ট্র্যাপ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে জনসংখ্যা বিবর্তনের নির্ণায়কগুলি কী কী। এখানে তিনটি নির্ণায়ক আছে। এক হলো প্রজনন হার, ফার্টিলিটি। দুই হলো মরণশীলতার মাত্রা, অর্থাৎ মর্টালিটি। আর তিন হলো পরিব্রাজন, অর্থাৎ মোবিলিটি বা মাইগ্রেশন।
এই হয়ে গেল তোমাদের 14 নম্বর প্রশ্নটি। এবার অথবা দেখব হ্যামলেট কাকে বলে, লিখবে হ্যামলেট হলো প্রকৃতপক্ষে গ্রামের প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন একটি পাড়া বা উপগ্রাম। হ্যামলেটগুলি আয়তনের দিক থেকে ছোট হয় এবং এই বসতিগুলির নামের শেষে টোলা বা টুলি যুক্ত থাকে, কুমার টুলি। দ্যাটস লাইক, তো বন্ধুরা এখানে শেষ হলো তোমাদের প্রশ্ন উত্তর। বন্ধুরা আজকের ভিডিওটি তবে এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবে। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন আরেকটি পেজের ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, টাটা।